হেলথ টিপস লিমিটেড এ আপনাকে স্বাগত। বন্ধুরা, গলায় ক্যান্সার হয়েছে কি করে বুঝবেন? ক্যান্সার একটি মরণ ব্যাধি, তাই ক্যান্সার নামটা শুনলেই আঁতকে উঠতে হয়। তবে সচেতন হলে হয়তো মৃত্যুর হার অনেকখানি কমিয়ে আনা সম্ভব। আজকে গলার ক্যান্সারের বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। গলায় ক্যান্সারের লক্ষণ, কারণ এবং প্রতিকার নিয়েই মূলত আজকের আলোচনাটি সাজিয়েছি। গলার ক্যান্সারের কারণ হলো শ্বাসনালী, অন্ননালী ও স্বরযন্ত্রের টিউমার। তবে শরীরের অন্য কোনো অংশ থেকেও এ অঞ্চলে ক্যান্সার ছড়াতে পারে। অনেক সময় নিয়ে ধীরে ধীরে রোগটি দেখা দেয়। সাধারণত এটি বয়সকালে দেখা যায়, তবে কম বয়সে একদম হতেই পারে না তা বলা ঠিক নয়। লক্ষণ: অনেক দিন ধরে গলা ব্যথা হওয়া, শ্বাস প্রশ্বাস নিতে ও খাবার গিলতে অসুবিধা হওয়া, স্বর ভেঙে যাওয়া, শ্বাস প্রশ্বাসের সময় গলায় গড়গড় আওয়াজ ইত্যাদি এ রোগের লক্ষণ। এছাড়া কাশি বা বমির সঙ্গে রক্ত ওঠা, গলায় চাকা দেখা যায়, দ্রুত ওজন কমে যেতে পারে। গলা ব্যথা বা কর্কশ স্বর এক সপ্তাহের বেশি থাকলে, কফ বা লালার সঙ্গে রক্ত এলে, গলায় চাকা দেখা দিলে বা ওজন কমে গেলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এ সমস্যায় অবশ্যই বায়োপসি করাতে হবে। যদি দ্রুত সমস্যায় চিকিৎসা না করানো হয়, তবে সম্পূর্ণ শরীরে ক্যান্সার ছড়িয়ে যেতে পারে, এতে করে মৃত্যু ঝুঁকি বাড়ে। এ রোগ প্রতিরোধে তামাক ও মদ পরিহার করে চলুন। এর চিকিৎসা হলো অপারেশন বা অস্ত্রোপচার, রেডিয়েশন বা কেমোথেরাপি, তাই শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।